কালকে আপনারা দেখেছেন ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, সেই খেলা দুবাইতে হয়েছে। ইন্ডিয়া জেতার পর স্বরাষ্ট্র মন্ত্রীর পুত্র যা সারা ভারতবর্ষকে দেশপ্রেম শেখায়, হাড় ঘাট তিরঙ্গার কথা বলে, সেই স্বরাষ্ট্র মন্ত্রীর পুত্র বলছে ভারতের জাতীয় পতাকা আমি হাতে ধরব না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি নিজেকে ভাবেন কি দেশপ্রেম এবং জাতীয়তাবাদী রক্ষাকর্তা, ধারক এবং বাহক? আপনার মনে, আপনার মনে হৃদয়ে বিবেকে মস্তিষ্কে যদি ন্যূনতম দেশের প্রতি সম্মান থাকে, আপনি হয় আপনার ছেলেকে ত্যাজ্যপুত্র করবেন, নইলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। सोमवार को तृणमूल छात्र परिषद के 24वें स्थापना दिवस पर धर्मतल्ला के मेयर रोड में जनसभा को संबोधित करते हुए अभिषेक बैनर्जी ने भाजपा नेताओं को आड़े हाथों लिया। अभिषेक बैनर्जी ने विपक्षी दल के नेता शुभेंदु अधिकारी को बेईमान, गद्दार और घुसखोर बताया, जबकि दिलीप घोष को उन्होंने गुंडा कहा। उन्होंने भाजपा को चुनौती देते हुए कहा है कि अगर आप में हिम्मत है तो मेरे नाम पर मानहानि का मुकदमा दर्ज करा दीजिए। उन्होंने दिलीप घोष को ठग कहकर भी कटाक्ष किया। इसके अलावा अभिषेक बैनर्जी ने राष्ट्रीय ध्वज लेने से इनकार करने पर केंद्रीय गृह मंत्री अमित शाह के बेटे जय शाह की आलोचना की। उन्होंने कहा है कि केंद्रीय गृह मंत्री के बेटे होने के नाते उन्हें यह व्यवहार शोभा नहीं देती। इससे पहले अभिषेक बैनर्जी ने टिप्पणी की है कि बीएसएफ की नाक के नीचे कोयला और गाय चोरी हुई और वे चुपचाप तमाशा देखते रहे। दरअसल तस्करी का पैसा दिल्ली पहुंच रहा है, पशु तस्करी रोकने में विफल रहा है, केंद्र और दोष तृणमूल कांग्रेस पर मढ़ रहा है। यह तस्करी का घोटाला नहीं बल्कि गृह मंत्री का घोटाला है। भाजपा को चुनौती देते हुए अभिषेक बैनर्जी ने कहा है कि पहले छात्र युवा संगठन से लड़ो, वे 10 गोल करेंगे, बाद में ममता बैनर्जी से लड़ाई के बारे में सोचना। ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, সেই খেলা দুবাইতে হয়েছে। ইন্ডিয়া জেতার পর স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র যা সারা ভারতবর্ষকে দেশপ্রেম শেখায়, হাড় ঘাট তিরঙ্গার কথা বলে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র বলছে ভারতের জাতীয় পতাকা আমি হাতে ধরব না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি নিজেকে ভাবেন কি দেশপ্রেম এবং জাতীয়তাবাদী রক্ষাকর্তা, ধারক এবং বাহক? আপনার মনে, আপনার মনে হৃদয়ে বিবেকে মস্তিষ্কে যদি ন্যূনতম দেশের প্রতি সম্মান থাকে, আপনি হয় আপনার ছেলেকে ত্যাজ্যপুত্র করবেন, নইলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। আমি বলি আপনাদের, এই যে বিজেপির অশ্বমেধের ঘোড়া, একমাত্র যিনি ভারতবর্ষের বুকে আটকেছে সেই মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গর্ব করে বলি আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি। আজকে যেখানে নির্বাচন হচ্ছে আপনারা দেখুন সর্বত্র ভারতীয় জনতা পার্টি জিতছে, সেই কারণেই তো এদের গায়ে জ্বালা। তার কারণ বাংলায় লড়াই করতে এসে বহিরাগতদের নিয়েছে ডেলি প্যাসেঞ্জারি করে মুখ থুপড়ে পড়েছে, একটা মহিলার পা ভেঙে দিয়েছে, তাও দেগঙ্গা থেকে দার্জিলিং, কাকদ্বীপ থেকে কুচবিহার তিনি ছুটে বেরিয়েছেন হুইল চেয়ারে, মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিয়ে, মানুষের ভালোবাসাকে পথ চলার পাথেয় এবং প্রেরণা করে 214টা আসন পেয়ে ভোকাট্টা করে বিজেপিকে হারিয়েছে। আমি বলি আপনাদের, এই যে বিজেপির অশ্বমেধের ঘোড়া, একমাত্র যিনি ভারতবর্ষের বুকে আটকেছে সেই মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গর্ব করে বলি আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি। আজকে যেখানে নির্বাচন হচ্ছে আপনারা দেখুন সর্বত্র ভারতীয় জনতা পার্টি জিতছে, সেই কারণেই তো এদের গায়ে জ্বালা। তার কারণ বাংলায় লড়াই করতে এসে বহিরাগতদের নিয়েছে ডেলি প্যাসেঞ্জারি করে মুখ থুপড়ে পড়েছে, একটা মহিলার পা ভেঙে দিয়েছে, তাও দেগঙ্গা থেকে দার্জিলিং, কাকদ্বীপ থেকে কুচবিহার তিনি ছুটে বেরিয়েছেন হুইল চেয়ারে, মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিয়ে, মানুষের ভালোবাসাকে পথ চলার পাথেয় এবং প্রেরণা করে 214টা আসন পেয়ে ফোকাট্টা করে বিজেপিকে হারিয়েছে। We'll be right back.